পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির লোচিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রের স্কুলের পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বিদেশে কর্মরত দুই ব্যক্তি। আসানসোলের বাসিন্দা হলেও ওই দুই ব্যক্তি বিদেশে কর্মরত আছেন। এই স্কুলের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন বিদেশে কর্মরত পল উপাধ্যায় ও দেবব্রত দাস। এই উপলক্ষে দিশা কল্যাণ কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। যে এনজিও এই কাজটা করছে, পল উপাধ্যায় এবং আমাদের দেবব্রত দাস, আমাদের এখানকার আসানসোলের ছেলে। আমার একজন পল উপাধ্যায় হচ্ছে আমার দাদা, দেবব্রত দাস হচ্ছে অনিমেষ দাসের দাদা। তো তারা বিদেশে গিয়েও যে আমাদের এই অঞ্চলের এখানকার প্রচুর অসহায়, প্রচুর মানে অসুবিধার মধ্যে পড়ে থাকা আমাদের মানুষদের জন্য, আমাদের এখানকার নাগরিকদের জন্য ওনারা যে এগিয়ে এসেছেন তার জন্য ওনাদেরকে থ্যাংকস, ধন্যবাদ। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ দাস, 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক অখিল মুখার্জি। সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, পল উপাধ্যায় বিধান উপাধ্যায়ের ভাই এবং দেবব্রত দাস 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ দাসের দাদা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।